हेलो बंधुरा अस्सलाम वालेकुम। आज के आछि आमरा चायना इलेक्ट्रॉनिक्स एटा दोकान हच्छे बिल्लाल भाईर। এই যে হচ্ছে আমাদের বিল্লাল ভাই, তাকে আসলে এখানে সব সময় পাবেন। আর এই যে এখানে যে বিল্লাল ভাইয়ের কাছে যে আমরা আইসি গুলো দেখতেছি, তো এই আইসি গুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? কোনো ইলেকট্রনিক্সের দোকানে সহজে এসে পাবেন না চৌরাস্তায়, শুধু এটা বিল্লাল ভাইয়ের কাছেই পাবেন। এই দেখতেছেন আইসি গুলো, বিভিন্ন রেলের আইসি, বিভিন্ন মানের আইসি আছে এখানে, টিভির থেকে শুরু করে অনেক আইসি এখানে আছে। তো আপনাদের যে যে আইসির প্রয়োজন আমি মনে করি টেন্ডিস্টার ডায়ার সব এখানে বিলাল ভাইয়ের কাছে আসলেই পাবেন, শুধু পাইকারি রেটে। আর যে এই পাশেও আছে বিলাল ভাই, এগুলা কি ডায়ার, টেন্ডিস্টার, রেজিস্ট্যান্ট, ক্যাপাসিটার, ওখানে বিভিন্ন ধরনের সুইচ, সকেট, মেজিনেল। তারপরে যে এই পাশে দেখতে পাচ্ছেন মিটার, বিভিন্ন রকমের মিটার আছে। ভাই ভিতরে ঢুকলাম। তারপরে যে এই পাশে দেখেন রেজিস্টার, বিভিন্ন রকমের রেজিস্টার, ডায়ার, ঠিক আছে? আপনাদের জন্য আরও আকর্ষণীয় অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন। ওয়ান কে ডায়ার থেকে শুরু করে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের অ্যাম্পলিফায়ারের কাভার আছে, যা বাংলা অ্যাম্পলিফায়ার বানান আর কি নিজেই তৈরি করেন, তাদের জন্য এই ভিডিওটা হয়তো অনেক ভালো হবে। দেখেন বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার কাভার আছে এখানে। এই দেখতে পাচ্ছেন কাভারগুলো, আরও অনেক কাভার আছে এখানে। তো কোন কাভারে কী দাম, এই যে স্পিকার, যে স্পিকার আছে এখানে, এবার বিভিন্ন ধরনের রিমোট দেখতে পাচ্ছেন এখানে, রিমোট আছে। তো বিল্লাল ভাই, আসলে এই যে এই মিনি কেসিংগুলোর রেট কীরকম আছে এগুলার? 60 থেকে 70 টাকা। এখানকার যে কেসিং গুলো আছে এগুলো 60 থেকে 70 টাকা, তার উপরের গুলো 200 থেকে 300 টাকা, বিভিন্ন কোয়ালিটির আছে, 200 থেকে 300 টাকা, ঠিক আছে? মানে এখানে যা দেখবেন সব একদম পাইকারি রেট, এখানে পাইকারি খুচরা বিক্রি করা হয়, ঠিক আছে? আর এখানে সব থেকে কম দামে পাবেন, আমি চৌরাস্তার মধ্যে এটা একটা দোকান, যে পাইকারি দোকান, সব কিছু এখানে কম দামে পাবেন, ঠিক আছে? যে এই পাশে বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে, এটা কয় ইঞ্চি স্পিকার ভাই? 6 ইঞ্চি। এটা হচ্ছে 6 ইঞ্চি স্পিকার। 6 ইঞ্চি স্পিকারের রেট কত ভাই? 250 থেকে 300 টাকা। 6 ইঞ্চি স্পিকারের দাম 250 থেকে 300 টাকা। তারপরে যে ওই পাশে একগুলো আছে ভাই, ওগুলো কত ইঞ্চি? ওই 8 ইঞ্চি। 8 ইঞ্চির দাম কীরকম? 300 থেকে 400 টাকা। 300 থেকে 400, মানে আরও মানে আমাদের তো হচ্ছে 16 ইঞ্চির স্পিকারের চাহিদা একটু বেশি। আপনার কাছে কি 16 ইঞ্চি স্পিকার আছে? 16 ইঞ্চি স্পিকার আছে। তো এই স্পিকারটা কিছু ভাই আমাদেরকে আনবক্সিং করে দেখা যাবে, এটাই রিকোয়েস্ট ভাই আপনার কাছে, কারণ 16 ইঞ্চি স্পিকারের চাহিদা একটু বেশি। অনেকে বলে ভাই এই স্পিকারের কোথায় পাওয়া যাবে কম দামে, তো এটা কি JBL এর না ভাই? জি, JBL এর 16 ইঞ্চি স্পিকার, দেখতে পাচ্ছেন এই যে 16 ইঞ্চি স্পিকার। তো এটা ভাই কয় ইঞ্চি কয় লিটার? 3 ইঞ্চি ভয়েস কয়েল। 3 ইঞ্চি ভয়েস কয়েল, এটার দাম কত ভাই? 2600 টাকা বর্তমান প্রাইস, রেট আপ ডাউন হয়। আপ ডাউন হয়, রেট আপ ডাউন হয়। তো এটা পড়বে 2650 টাকা। জি, 2650 টাকায় JBL এর স্পিকারটা পাচ্ছেন, 3 ইঞ্চি কয়েলের, 3 ইঞ্চি ভয়েস কয়েল, 3 ইঞ্চি ভয়েস কয়েল। এরকম আরও বিভিন্ন ধরনের মালপাতি আছে আপনাদের, যাদের আর কি যে ভয়েস কয়েল 220 টাকা, 5200 টাকা। তারপর এই পাশে আরও বিভিন্ন ধরনের রিমোট দেখতে পাচ্ছেন, অনেক রিমোট আছে, ঠিক আছে? তারপর এই যে এগুলো কি কয়েল? স্পিকারের স্পাইডার। আসলে আমি এত শুধু বুঝি না, ভাই আমাকে অনেক হেল্প করতেছে। তো তারপরে এই যে বিভিন্ন ধরনের কয়েল দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের স্পিকারের কয়েল এখানে আছে। এনে কি ওই যে আপনার ছোটো ছোটো স্পিকার থেকে শুরু করে সব ধরনের কয়েল এখানে আছে, 3 ইঞ্চি থেকে আরম্ভ করে 15 ইঞ্চি সব ধরনের কয়েল আছে। 3 ইঞ্চি থেকে 15 ইঞ্চির কয়েল এখানে ভাইয়ের কাছে আছে। এলাকে যে কয়েলের পর্দা যেগুলো বলা হয় আর কি, কয়েলের পর্দা, এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কয়েলের পর্দা, এই যে ছোট গুলার। এগুলা পর্দা কত করে ভাই? বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন রেট আছে, ইঞ্চি হিসাবে দাম। ইঞ্চি হিসাবে। যাই হোক, এখানে দেখেন অনেক টুকি নাকি ছোটোখাটো জিনিস, আসলে দোকান থেকে অত সহজে বুঝবেন না যে ভাই এটাতে কী আছে, আসে আপনাদের জিজ্ঞেস করতে হবে যা লাগবে,
আমি মনে করি যে আপনাদের এমপ্লিফায়ার সাইড থেকে শুরু করে সাউন্ড সিস্টেমে যেটাই লাগে না কেন তো কি নাকি এখানে আছে সবাই পাবেন। দেখেন এখানে কাভারও আছে, স্পিকারের অনেক কাভার আছে। তো আসলে ছোট দোকান হিসেবে মাল অনেক রাখছে ভাই, এই কারণে আর কি মালগুলো তেমন দেখাতে পাচ্ছি না। এই দেখেন ছোট ছোট কাভার, স্পিকারের কাভার, এই যে এই পাশে আছে কাভার। ভাই বিলাল ভাই, এই ছোট কাভারটার দাম কত? 300 টাকা। 300 টাকায় পাচ্ছেন এই ছোট কাভারটি। তারপরে এই যে ট্রান্সফর্মার, এই দেখেন এখানে ট্রান্সফর্মার আবার রেডিমেড বানায় এখানে রাখা আছে। ভাই এগুলো কি হাতে বাঁধা না মেশিনে বাঁধা? ভাই এগুলো হাতে বাঁধা, মেশিনে হাতে এগুলো হাতে বাঁধা অরিজিনাল তামা মনে হয় না ভাই? এগুলো অরিজিনাল তামা। তো আসলে এখানে বিলাল ভাইয়ের কাছে আসে আমি নিজে, তার কাছে এত কিছু আছে আমি নিজেও জানি না। তারপরে দেখেন বিভিন্ন ধরনের মিনি এলইডি লাইট গুলো আছে। এগুলো 4 ভোল্টের না ভাই? 4 ভোল্ট, 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, এসি, ডিসি, বিভিন্ন কোয়ালিটি আছে। বিভিন্ন এই যে যাদের এলইডি লাইটের প্রয়োজন সব ধরনের কোয়ালিটি এখানে পাবেন। তারপরে যে আমরা অনেক ক্ষেত্রে যে কাজ করার ক্ষেত্রে টিউব যেটা খুঁজি আর কি, যে টিউবটা আমরা পাই না অন্য জায়গায়, এই যে বিলাল ভাইয়ের কাছে এই টিউবটাও আছে, লাল কালার টিউবটি। তারপর হচ্ছে দেখেন টিউটার আছে অনেক ধরনের বিলাল ভাইয়ের কাছে, ছোটখাটো অনেক টিউটার, ল্যান্ড টিউটার। বিলাল ভাই টিউটারগুলোর দাম কত করে? টিউটার হ্যাঁ 80 টাকা। এটা 80 টাকা, এটা 150 টাকা। এই যে 80 টাকা, 150 টাকা টিউটার, এলইডি লাইট পাবেন। যারা ছোটখাটো ব্যবসা করেন ইলেকট্রনিক্সের তারা এখানে আসলে সব কিছুই পাবে। দেখেন মোটামুটি সব কিছুই আছে উপরে, আরও দেখেন যে টিউটার আছে। তারপর হচ্ছে মিটার, মিটারও আছে দেখি এখানে, ডিজিটাল মিটার। এটার দাম জানি কত ছিল ভাই আমি যখন নেই? 250 টাকা, 250 টাকায় ডিজিটাল মিটার। তারপর হচ্ছে অ্যানালগ, 300 টাকা, অ্যানালগ মিটার হচ্ছে 300 টাকা। ঠিক আছে, নতুন আসলে এখানে যা আছে সব নতুন। তাঁতালও আছে ভাইয়ের কাছে, আমি তাঁতাল কিছুদিন আগেই নিয়ে গেছি, এই যে এইদিকে তাঁতাল আছে। দেখেন বিভিন্ন তাঁতাল, এই যে আরেক কোয়ালিটির, এটা একটু ভালো কোয়ালিটির, এটার সিঙ্গেল বাতি আছে, এটা আমি ইউজ করি। তারপর এই যে দেখবেন যে ছোট মোটরের পাখা, তারপর বড় পাখাগুলো, মানে এখানে আপনাদের যা প্রয়োজন আমি মনে করি যে সব কিছুই আছে মোটামুটি ভালো। ও তারপর এই যে ছোট এসি ডিসি মোটর এখানে দেখতেছি অনেক। আচ্ছা এখানে এবার জেনারেটর মোটর কোনগুলো বলে? জেনারেটরগুলো আছে, যেগুলো জেনারেটর মোটর, জেনারেটর মোটর, এই যেগুলো না এই যে দেখেন জেনারেটর মোটর। এটা কত ভোল্টের জেনারেটর মোটর? এটা যত স্পিডে বেশি হবে তত ভোল্টেজ আউটপুট বেশি হবে। আউটপুট বেশি হবে, এই যে জেনারেটর মোটর। এইটা এইটা এটা কি, এটা হাওয়া না কি? এটা বুঝলাম না, কার ওয়াশ করে, গাড়ি ওয়াশ করে। যে গাড়ি ওয়াশ করার জন্য এই যে যেগুলো আমরা দেখতে পারি, যেগুলো অনলাইনে দেখতে পারি, আসলে মার্কেটে দেখা যায় না তেমন একটা, অনলাইনে দেখি আমরা ভিডিও ছাড়া অনেক, এই যে এগুলাম সেগুলাম পানির প্রেশার আর কি এটাতে, তাই না ভাই? এটা পানির পানির পাম্পে, পানির পাম্প আছে, হাওয়ার পাম্প আছে, পানির পাম্পও পাবেন, হাওয়ার পাম্পও পাবেন, দুটাই আছে এখানে। আর এই মোটর, আসলে এই মোটরগুলো এমনিতে এসে দেখবেন না, বাইকে আছে কিন্তু জিজ্ঞেস করতে হবে দোকান ডিসক্রিপশনে, যে দোকান সব নাম্বার দেওয়া থাকবে, লোকেশন দেওয়া থাকবে, আপনারা আসবেন আইসা দেখা শুনে নিয়ে দিতে পারেন যা লাগে। দেখেন ছোটোগুলোও আছে সব ধরনের মোটর, এই যারও আছে। এটা দিয়ে ফ্যান বানাইছিলাম না, এই ফ্যানের মোটর না, এগুলাম ফ্যানের মোটর। তারপর হচ্ছে এই যে মানে বিভিন্ন কোয়ালিটির মোটর আছে এখানে, 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, 4 ভোল্ট, সব আছে এখানে, যা লাগে আপনাদের সব আছে এখানে।